এখানে আমরা উজুবঙ্গের কারণ যেগুলো বিভিন্ন হাদিস এবং ফেকার কিতাবের মধ্যে আমরা পাই, সে উজুবঙ্গের কারণগুলোর মধ্যে সন্তানকে, দুগ্ধপুষ্য সন্তানকে যদি দুধ পান করান, বুকের দুধ পান করান, তাহলে এর মাধ্যমে অজু ভেঙে যাবে, এই ধরনের কোনো প্রমাণ কোনো ফেকার কিতাবের মধ্যে বা হাদিস শরীফের কোথাও সেটা উল্লেখ নেই। আমরা জানি যে অজুবঙ্গের যে কারণগুলো আছে, সে কারণগুলোর মধ্যে হলো যে পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, এবং এই ঘুমানো অথবা কেউ বেহুশ হয়ে যাওয়া, ইত্যাদি যে সমস্ত কারণগুলো বিভিন্ন ফেকার কিতাবের মধ্যে হাদিস শরীফ থেকে সংগৃহীতভাবে বিভিন্ন ফেকার কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, সেই কারণগুলোর মধ্যে মা যদি সন্তানকে দুধ পান করায়, বুকের দুধ পান করায়, এর মাধ্যমে উজু ভেঙে যাবে, এই ধরনের কোনো বিষয়ে কোনো ফোকাহায়ে কেরাম আলোচনা করেননি বা এই বিষয় নিয়ে তারা কোথাও উজুবঙ্গের কারণগুলোর মধ্যে তারা উল্লেখ করেননি। তো সুতরাং মা যদি সন্তানকে বুকের দুধ পান করান তাহলে তার উজু ভাঙবে না এবং উজুর কোনো সমস্যা হবে না। আরেকটি বিষয় সেটি হলো রমজানে, রমজান অবস্থায় যদি, রমজানের রোজা অবস্থায় যদি দুগ্ধ পান করে তাও কোনো সমস্যা হবে না, তাও কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এখানে একটা মশালা আছে, সেটা হলো কোনো মহিলা তার যদি দুগ্ধপুষ্য সন্তান থাকে, সে তার সন্তানকে দুধ পান করাতে হচ্ছে, এই কারণে সে চাইলে রোজা কি করতে পারে, ভঙ্গ করতে পারবে, সে পরবর্তীতে যখন সন্তান দুধ পান করা বন্ধ করবে তখন সে পূরণ করে দিতে পারবে। অনুরূপভাবে কোনো মহিলা যদি সন্তান সম্ভাবা হয়, গর্ভবতী হয়, তখন যদি সে রোজা রাখে, রোজা রাখলে তার ওই সন্তানের যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ওই সমস্ত মহিলারাও কি রোজা না রেখে পারবেন। তাই অনুরূপভাবে যদি দুধ পান করাতে কোনো যদি তার নিজস্ব কোনো সমস্যা না লাগে তাহলে দুধ পান করাতে পারবেন, এবং কিন্তু ইসলামের অনুমতি আছে চাইলে সেই মহিলা দুধ পান না করিয়ে দুধ পান করাবে, রোজা রাখবে না, পরবর্তী সময়ে সন্তান যখন দুধ পান বন্ধ করবে তখন সে রোজা পূর্ণ করতে পারবে।